আল্লাযীনা আমানু ওয়া কানু ইত্তাকুন। ওলি হওয়ার জন্য দুইটা কাজ করতে হবে, এক নাম্বার হচ্ছে যারা ঈমান এনেছে আর যারা তাকওয়া অবলম্বন করেছে তারাই হচ্ছে আল্লাহর ওলি। সম্মানিত হাজিরিন, আসুন আজকে আমরা আলোচনা করছি দুই নাম্বার টপিকে। প্রথম নাম্বার কি ছিল? নবীজির প্রতি ভালোবাসার বহির প্রকাশ হচ্ছে এক নাম্বারে তার জীবনে আমাদের মধ্যে থাকতে হবে, তার অনুসরণ অনুকরণ আমাদের জীবনে থাকতে হবে। দুই নাম্বার হচ্ছে তার আনিত বিধান কোরআনকে আমাদের ভালোবাসতে হবে, এই বিষয়ে আমি কথা বলছিলাম। আপনি বুঝতে পারবেন নবীজির প্রতি ভালোবাসা আছে কিনা তখনই যখন কোরআনের কোনো কথা শুনলে আপনার ভালো লাগে। কোরআনের কথা শুনলে যদি আপনার ভালো না লাগে তাহলে মনে করে নেবেন আপনার শরীরের মধ্যে ঈমান নেই। কোরআনের কথা শুনলে ভালো লাগতে হবে। সম্মানিত হাজেরিন, আমি কোরআনের বিরোধিতা করি কিনা যাচাই বাছাই করার জন্য আমাকে প্রথমে কোরআনকে ভালোবাসে কিনা বুঝতে হবে। যদি কোরআনের প্রতি ভালোবাসা আমার না থাকে তাহলে বুঝে নেব আমার অন্তরের মধ্যে আল্লাহর প্রতি ঈমান নেই। সম্মানিত হাজেরিন, যুগে যুগে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কোরআনের বিরোধিতা করতে যাওয়া হয়েছে। এই কোরআন শুনলে অনেকের ভালো লাগতো, আবার অনেকের ভালো লাগতো না, দূর থেকে চলে যেত। আবু জেহেল নিষেধ করতো ওইদিকে যাইও না, তার কোরআন শোনো না, তার কোরআন শুনলে তোমরা পাগল হয়ে যাবে, এভাবে এভাবে কোরআনের বিরোধিতা চলতো। আর কিছু কিছু মানুষের কোরআনের তেলাওয়াত গুলো ভালো লাগে, কি সুন্দর, وَالشَّمْسِ وَضُحَاهَا وَالْقَمَرِ إِذَا تَلَاهَا وَالنَّهَارِ إِذَا جَلَّاهَا وَاللَّيْلِ إِذَا يَغْشَاهَا। কি সুন্দর স্যাটিসফাই বাবা, আল্লাহ পাক রব্বুল আলামিন সেটিংস ওয়েতে সুন্দরভাবে বসিয়ে বসিয়ে কোরআন আয়াতগুলো নাজিল করে দিয়েছেন। শুনলে ভালো লাগে নাকি ভালো লাগে না? আর যারা কোরআন শুনলে ভালো লাগে না, সব সময় কোরআনের বিরোধিতা করতে চাই, তারা হলো কার দুশমন? আল্লাহর দুশমন। আবুল আহাবের কোরআন শুনলে ভালো লাগতো না, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সব সময় বিরোধিতাই করতো। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আবুল আহাবের শাস্তি দুনিয়া থেকে দিয়েছেন। তাব্বাত ইয়াদা আবিল আহাবিউ ওয়া তাব। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সকালে সাফা পাহাড়ে উঠে বললেন যে কি ইয়া সবাহাহু, ওহে আমার লোক সকল, সবাই জড়িত হয়ে গেল, এসে দেখলো যে কি কে একজন ডাকতেছে পাহাড়ের উপর থেকে। সবাই বলল যে কি রাসূল কি জন্য ডাকে সকাল সকাল? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমি যদি তোমাদেরকে বলি এই পাহাড়ের পাদদেশে ওই দেশে ওই পার্শ্ব দেশে তোমাদের জন্য একদল শত্রু লুকিয়ে আছে, যখন তোমাদেরকে আক্রমণ করবে তখন তোমরা মারা যাবে, আমি যদি এভাবে যদি তোমাদেরকে বলি তাহলে তোমরা কি বিশ্বাস করবে? সবাই বলল আমরা সবাই বিশ্বাস করব, কারণ আপনি কোনোদিন মিথ্যা কথা বলেন নাই। সুবহানাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি কখনো মিথ্যা বলেন নাই? তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাহলে আমি যদি তোমাদেরকে বলি এমন একটা দিন নিয়ে আমি তোমাদের সামনে এসেছি, যেই দিনটা যদি তোমরা গ্রহণ করো তাহলে তুফলে হন, তোমরা সফল কাম হয়ে যাবে, জান্নাতটা তোমাদের জন্য খুলে দেয়া হবে, জাহান্নামের দরজাগুলো বন্ধ হয়ে যাবে। এরকম যদি তোমাদেরকে একটা সুসংবাদ দিই তাহলে তোমরা কি মেনে নিবা নাকি? তারা বলল এই জন্য নাকি দেখেছে? সর্বপ্রথম আবুল হাক বলল, তাব্বালাকা ইয়া মুহাম্মদ, নাউজুবিল্লাহ বলেন, আলী হাদা জামাআতানা, এই জন্য কি আপনি আমাদের ডেকেছেন? আল্লাহ রব্বুল আলামিনের এই কথাটা পছন্দ হয় নাই। কার নবীকে তুমি ধ্বংস হয়ে যেতে বলেছ? যেই নবীর জন্য পৃথিবীর সমস্ত কিছু আমি সৃষ্টি করেছি। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন জিব্রাইল আলাইহিস সালামের মধ্য দিয়ে কোরআনের আয়াত নাযিল করে দিলেন, তাব্বাত ইয়াদা আবিল আহাবিন ওয়া তাব, মা আগনা আনহু মালুহু কাসাব, নাযিল করে দিলে। আরে আবুল আহাব, আমার রাসূল ধ্বংস হবে না, তুমি নিজেই ধ্বংস হয়ে যাবে। যেই হাতে তুমি রাসূল সামকে এক বর্ণনা এসেছে সে কঙ্কর নিক্ষেপ করেছিল, নাউজুবিল্লাহ বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তার দুইটা হাত নষ্ট করে দিয়েছেন,
মুফাসসিরিনে কেরাম তাফসীর করছেন এখানে হাত মানে হচ্ছে তার হাত ধ্বংস করে দেওয়া নয়, শুধু তার যে একটা চাওয়া ছিল রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়া পৃথিবীর মধ্যে জয়ী না হোক, পৃথিবীর মধ্যে দিন প্রতিষ্ঠা করতে না পারো, সেটা তার ব্যর্থ হয়েছে, মানে তার হাত ভেঙে গেছে। ইয়াদা তাব্বাত ইয়াদা আবিল হাবিব ওয়াতাব, এই তো আল্লাহর রাসূল সামকে এক হাতে কঙ্কর নিক্ষেপ করেছিল, আল্লাহ কেন এখানে দ্বিবচন ব্যবহার করেছেন, কেন দুই হাত ধ্বংস হয়ে যাক বলে তিরস্কার করেছেন আবুল হাবকে? মুফাসসিরিনে কেরাম বলছেন যখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাথর নিক্ষেপ করছিলেন এক হাতে, আরেক হাতে হেইও দিছিল, যার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন দুইটা হাতে ধ্বংস করে দিয়েছে। এক হাতে কঙ্কর মারার সময় আরেক হাতে হেইও দিছিল। এভাবে আল্লাহর রাসূল ইসলামের বিরুদ্ধে যারা সব সময় বিরোধিতা করে তাদেরকে আল্লাহ রব্বুল আলামিন এভাবেই ধ্বংস করেছিলেন। সম্মানিত হাজিরিন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি ভালোবেসে থাকেন তাহলে তিন নম্বরে তার সুন্নাত আমাদের মধ্যে থাকতে হবে, তার সাক্ষাতের প্রতি ভালোবাসা আমাদের থাকতে হবে। কখন আমরা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখব সেই চিন্তা আমাদের থাকতে হবে। প্রতিটি আসে মাশুকের দেখা পাওয়ার জন্য চিন্তা করে সবসময় কখন যে আমার প্রিয় মানুষটাকে দেখতে পারবো। আপনি যদি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসেন তাহলে তার দেখার জন্য অপেক্ষা করতে হবে, তাকে স্বপ্নে হলে একবার জিন্দেগিতে দেখার আশা পোষণ করতে হবে। কবি বলছেন তামান্না মুদ্দাতু সে হে জামালে মুস্তাফা দেখো ইলাহাল আউয়ালি দেখো রাসূলে কিবরিয়া দেখো কদম বাহির মদিনা সে তসাউর মে মদিনা হ্যায় কদম বাহির মদিনা সে তসাউর মে মদিনা হ্যায় ইলাহিয়া ইলাহি আজমতো কা ইন্তেহা দেখো ইলাহি আজমতো কা ইন্তেহা দেখো। আমিন বলেন সবাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু সাক্ষাতের আশা পোষণ করতে হবে যদি আপনি রাসূল সামের প্রতি ভালোবাসা পোষণ করেন। সব সময় আপনার মনের মধ্যে ভালোবাসা থাকতে হবে রাসূল সামের প্রতি। যখন বেলাল রাদিয়াল্লাহু আনহু ইন্তেকালের সময় রাসূল সাম যখন বেলাল রাদিয়াল্লাহু আনহু ইন্তেকালের সময় চলে আসলো, তার স্ত্রী বলল কি ইয়া তার স্ত্রী বলল যে কি ইয়া রাবাহাহু ওয়াহা রাবাহ, হাই আমার কি বেদনা, আমার স্বামী চলে যাচ্ছে, স্বামী বেদনায় কষ্ট পাচ্ছে। বেলাল রাদিয়াল্লাহু আনহু বলতেছেন ওয়া ফারাহা সুবহানাল্লাহ, কি আনন্দ। কারণ কেন আনন্দ? গদান আলকাল্লা হিব্বা, কালকে আমি আমার প্রিয়জনদের সাথে সাক্ষাৎ করব। মুহাম্মাদান ওয়া সাহবা, মুহাম্মাদ এবং তার সঙ্গীদের সাথে দেখা করব, আমার কি আনন্দ। এইভাবে আমাদের মধ্যে আশা থাকতে হবে। স্বপ্নে হলে ও এসো একবার প্রেমে ভর বিরহ নদীর চারিদার, স্বপ্নে হলে ও এসো একবার প্রেমে ভর বিরহ নদীর চারিদার, শুধু তোমার পত চে আমি কাঁদে আখি কাঁদে ভুবন কাঁদে, তোমার জন্য মন কাঁদে আখি কাঁদে ভুবন কাঁদে। সম্মানিত হাজিরিন, তাহলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি যদি আমাদের ভালোবাসা থেকেই থাকে, এক নম্বরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ অনুকরণ আমাদের জীবনের মধ্যে থাকতে হবে, দুই নম্বরে তার আনিত বিধান কোরআনের প্রতি আমাদের ভালোবাসা থাকতে হবে, তিন নম্বরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতের প্রতি আমাদের ভালোবাসা থাকতে হবে। সাহাবাই কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইনদের মতো হৃদয় ভালোবাসা আমাদের থাকতে হবে। সম্মানিত হাজিরিন, আলোচনা যতটুকু হয়েছে আল্লাহ পাক রব্বুল আলামিন এই আলোচনাগুলো আমাদেরকে
আমাদের জীবন পরিবর্তনের জন্য আমল করার তৌফিক দান করুন। যেহেতু সম্মানিত বিশেষ মুফাসসির এসেছেন, আমাদের সকলের প্রিয় মুখ, ছোটবেলা থেকে যার আলোচনা আমরা মাঠে ময়দানে শুনে এসেছি, আমাদের প্রিয় আব্দুর রহিম বশির বশরী ভাই, আল্লাহ পাক রব্বুল আলামিন ওনাকে ইসলামের জন্য কবুল করুন। ওনার কথাগুলোকে আমাদের সকলের জন্য আমলের সাথে আমরা যাতে গ্রহণ করতে পারি সেই তৌফিক আল্লাহ আমাদের দান করুন। আমি আজকে শেষ করে দিচ্ছি, সকলের কাছে দোয়া চাই আল্লাহ পাক রব্বুল আলামিন যাতে কোরআনের জন্য কবুল করেন। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।